মৃত্যুর 2 বছর পরও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। আজকের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেও মৃত্যু হয়নি তার স্পিন জাদুর। এই সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। 2022 সালের 4 মার্চ থাইল্যান্ডের কো সামুয়ে ছুটি কাটাতে গিয়ে পৃথিবীর মায়া ছাড়েন তিনি। এই স্পিন জাদুকর অনেক ক্রিকেটারের কাছে ছিলেন নায়ক ও আদর্শ, যে নামের সাথে মিশে আছে অজিদের বহু ঐতিহাসিক মুহূর্ত। 1993 সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন শেন ওয়ার্ন। 2005 সাল পর্যন্ত 194টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে শিকার করেন 293 উইকেট। 1999 সালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের 145 ম্যাচ খেলে পেয়েছেন 708 উইকেট। 2007 সালের অ্যাশেজ সিরিজ 5-0 জয়ের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। 2013 সালে অবশ্য সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন ওয়ার্ন, তবে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেত প্রায়। শেন ওয়ার্ন কখনো অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেননি, তারপরও অনেক ম্যাচের নেতা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছেন এই কিংবদন্তি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।